गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल अनुष्का ब्लॉगर आरेकटा अन्य नतून भिडियोते तोमादेर सबाइके जाने अनेक अनेक स्वागत आर भालोबाशा। तो देखो सकाल बेला उठे पड़ेछि, उठे पड़ेई देखो बैग बोझटा निये जाच्छि। ए देखो ए बैगटा देखेछो कत भारी, एखाने 10टा मतो जामा कापड़ आछे, सेटा इस्त्रिर जायगाय देब। आर देखते पाच्छो बिध्वस्त अवस्था, चुलटाके टेने टंगे कोथाय गेलेछि देखो। उफ, कानेर दुल हाड़ एखोनो किछु पड़ा हयनि, माने বাইরে থেকে এসে এখনো পর্যন্ত কিছু পড়ে উঠতে পারেনি। আর আজকে মাছ, ডিম, তারপর সবজি, মিষ্টি যা আছে সে সবগুলো কিনবো, ওই জন্য এখনই বেরিয়ে যাই, বুঝলে তো। তা না হলে আরও বেশি যদি গরম পড়ে বা আরও বেশি যদি রোদ হয় তাহলে আরও বেশি কষ্ট লাগবে। সাইকেল নিয়ে যাচ্ছি কিন্তু তার সত্ত্বেও কী গরম, বাপরে বাপ, গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। কিন্তু যেই জিনিসগুলো কেনার ওই জিনিসগুলো তো কিনতেই হবে, তা না হলে তো চলবে না। আর এক ব্যাগ ইস্ত্রি দেব, সবজি কিনব, আর সবজি কেনার পরে মাছ কিনব, সব কিছুই ব্যাগ বুক নিয়ে নিয়েছি। দেখো এই যে দেখো দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, আর সাইকেলের ওপরে এটা রাখি, মাছের ব্যাগ, দেখো মাছের ব্যাগ, সবজির ব্যাগ সবই নিয়ে নিয়েছি। আর আজকে না সিম্পল রান্না করবো, বুঝলে তো। দেখি যদি চারাপোনা মাছ বা রুই মাছ পাই তাহলে সেই মাছের ঝোল করব শুধু সবজি দিয়ে। সবজি দিয়ে একটা পাঁচ ফোড়ন দিয়ে যেরকম ঝোল হয় সেরকমই ঝোল করে খাবার। সাইকেল নিয়ে বেরোচ্ছি, সাইকেল নিয়ে যদি না বেরাতাম, সাইকেল যদি না থাকতো না তাহলে এত জিনিসপত্র বই নিয়ে যাওয়াটাই সমস্যা হয়ে যেত। আর মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে, ঘুম থেকে উঠে পড়ে এখনও দুর্গা নিয়ে খেলছে, এখনও দাঁত ফাঁত মাজেনি, খাইয়ে দিয়েছে কারণ কালকে রাত্রেবেলা এত গরম ছিল কিছুই খাই না। বললাম তাহলে তুই বস, আমি ইয়ে করে নিই, বাজারটা থেকে ঘুরে আসি। বাজার থেকে ঘুরে এসে তারপর দাঁত ফাঁত মাজবো, কারণ আমার কাছে ছাড়ে না, ও কারুর কাছে দাঁত মাজতে চায় না, যে কোনো কিছুই দাঁত আর কেউ মাজাতে পারবে না আমি ছাড়া, ওর এরকম একটা ধারণা আছে। আর দেখো এখনই দেখো বাইরে থেকে কতটা রোদ, তো চলো বাইরে যাই। বাইরে গিয়ে হয়তো যা যা জিনিস কিনছি সেগুলো দেখানোর মতো পরিস্থিতি থাকবে না, কারণ গরমের মধ্যে জিনিস কিনবো না, ভিডিও করবো। আমি যা যা জিনিস নিয়ে আসবো, সেগুলো এসে বরং তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি দেরি করছি না, এসে রান্না বান্না করতে হবে। কালকে যেরকম শাশুড়ি করে দিয়েছিলো তো প্রতিদিন তো আর সেটা সম্ভব না, কারণ আমি ঘরে থাকতো শাশুড়ি রান্না করবে সেটা হবে না। তো চলো বেরিয়ে যাই, দিয়ে এসে যা যা জিনিস কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আজ কন্টিনিউ সকাল থেকে ব্লগ চালু করলাম, একদম রাত্রিবেলা শোয়ার আগে অবধি করবো। মানে গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সত্যি, মানে এসি থাকতেও এসি চালাতে পারছি না, কারণ যেহেতু আমাদের এখনও ল্যান্ডলর্ডের কারেন্ট দিয়ে চলছে, আমাদের এখনও নিজস্ব কোনো কারেন্ট আসেনি। আবার বাবা মাকে জিজ্ঞেস করলাম, বাবা মাদেরও এসি আছে কিন্তু এসি বন্ধ করলে আবার গরম লাগছে, এমনই অবস্থা হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, আবার পরে কথা হচ্ছে। বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, সবজি কিনেছি, মাছ কিনেছি, মুদিমাল কিছু কিছু জিনিস কিনেছি, আর এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য রুটি, আলু চচ্চড়ি আর পুরীর খাজা কিনে মানে খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর সবজিগুলোকে জায়গায় জায়গায় তুলে রাখবো, মাছ ভাজতে হবে, তারপরে মাছের ঝোল করব, সেই জন্য সবজি মবজি কাটা বাকি আছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে কী কী সবজি কিনেছি। এখানে দেখো পটল কিনেছি, পটলগুলো দেখো দেখতে বেশ বড় বড়, সুন্দর দেখতে বেশ পটলগুলো। আর এখানে একটা পেঁপে কিনেছি, আচ্ছা উচ্ছে কিনেছি, বেগুন কিনেছি, কাঁচকলা কিনেছি, আর রসুন ছিল না রসুন কিনেছি, আর ঢেঁড়স, মানে এই কটা বাজারই 100 টাকার ওপরে হয়ে গেছে। মানে ঢেঁড়স পটল, ঢেঁড়সগুলো ভালো আছে, খারাপ নেই, টিপলে ঢেঁড়সগুলো ভালো ঢেঁড়স আছে, ঢেঁড়সগুলোকে এর মধ্যেই রাখবো। এরপর প্রতিটা প্লাস্টিকে প্লাস্টিকে এগুলোকে তুলে রাখবো, পটলটা একটা প্লাস্টিকে রাখবো, বেগুনটা একটা প্লাস্টিকে রাখবো, উচ্ছেটা প্লাস্টিকে রাখবো, উচ্ছে দুটো লাগবে আজকে, উচ্ছে আলু ভাতে খাবো বলে, উচ্ছে আলু ভাতে আর মাছের ঝোল হবে। এবার প্লাস্টিক দেখি কোথায় আছে, প্লাস্টিকে করে করে তুলে রাখবো সব সবজিগুলো। তাহলে যখন যেটা দরকার লাগবে তখন সেটাই নিয়ে নেওয়া হবে। তো চলো এগুলো তুলে রাখি, তারপরে আবার মুদিমালটা তোমাদের দেখাচ্ছি।
এরপরে দেখো মুদিমাল কিছু কিছু দেখাচ্ছি, প্রথমে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এইটা পুষ্টি, পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক অনুমোদিত। আজকে যখন মাম্মামের জন্য অঙ্গনওয়াড়ি থেকে ডিম আনতে গেছিলাম তখন এইটা দিয়েছে। দেখো ছাতুর প্যাকেট একটা, মানে গরমে বাচ্চাদের জন্য এটা পুরোপুরি মানে চিনি ফিনি সব মেশানো, হুইট, গ্রাউন্ড নাটস, বেঙ্গল গ্রাম অ্যান্ড সুগার। নির্দেশ দেখো দিয়েছে, পুষ্টিকর খাবারতে নির্ধারিত দিনে এক চামচ করে খাওয়াতে হবে, পানীয় জলের সাথে খাওয়াতে হবে, চিনি মেশানো, অতিরিক্ত চিনি মেশানো চলবে না, এইসব লেখা আছে। পুষ্টিকর খাবারটিকে ঠিক জায়গায় ঠিক ঢাকা দেওয়ার জারে অথবা কাঁচের শিশিতে রাখতে হবে যাতে হাওয়া না ঢোকে, এটা দিয়েছি। আর দেখো একটা বাংলার ডেয়ারি দই এনেছি, এক কিলো দই, কারণ তোমাদের দাদাভাই প্রায় দই খেতে চায়। এবার 200-400 থেকে বেশি এক কিলো দই, 68 টাকা দাম এটা, লাভ এটা দইটা। আর দেখো একটা সুগার ফ্রি বিস্কুট এনেছি, আর একটা মাজন এনেছি। এখানে মাম্মামের জন্য ইএফপি আছে, মাম্মাম চলে এসেছে এখানে, আর ওর জন্য কচুরি এনেছিলাম আজকে। এখন কি খাচ্ছে, এখন মুড়ি খাচ্ছে, দুটো কচুরি খেয়ে পেট ভরেনি। আর এখানে দেখো কামিনী আতপ চাল এনেছি, ঘুগনি মটর এনেছি, দেখি যদি রবিবার বেশ ওই মাংসর কুচি দিয়ে করা যায় ঘুগনি মটরটা, রাত্রিবেলাও তাহলে খাওয়া হয়ে যাবে রাতে, কারণ তোমাদের দাদাভাই যেহেতু মানে রবিবার বাড়িতেই থাকে, শনিবারও কালকে ঈদ বাড়িতে থাকবে, কিন্তু নিরামিষ যেহেতু সেহেতু খাওয়া যাবে না। এখানে মুগ ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, বিউলির ডাল নিয়েছি, একটু ময়দা নিয়েছি, আর সাবান নিয়েছি, বড় ডেটল সাবান জিজ্ঞেস করলাম, বললো না দিদি আসেনি, বড় ডেটল সাবান নিয়ে ওই জন্য ছোট দুটো ডেটল সাবান নিয়েছি, কিষান সস নিয়েছি, এখানে আমুল স্প্রে দুধের প্যাকেট নিয়েছি, 10 টাকারগুলো পাওয়াই যাচ্ছে না, 20 টাকার, বললাম 20 টাকার দে সেটাও নেই। কাশ্মীরি মির্চ নিয়েছি একটা, আর একটা মাছের ঝোল করবো, আছে একটা মাছের ঝোলের মশলা নিয়েছি, দেখি ঝাল ফাল মনে নেই, দেখতে হবে। আর কালকে যেহেতু শনিবার একটুখানি সয়াবিন নিয়েছি, ব্যাস এই কটা জিনিস নয়, অনেকগুলোই জিনিস। তো বাজার করা যেগুলো বাজার যেগুলো করেছি সেগুলোও তোমাদের দেখালাম, মুদিমাল যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখালাম। আর ওদিকে মিষ্টি আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য মিষ্টি এনেছি, রসগোল্লা, আর এর ভেতরে নিকুতি আছে, এই যে দেখবে এটা মাম্মামের জন্য নিয়ে এসেছি, দাঁড়াও এরকম, এই যে নিকুতি, আর এটাতে আছে বোঁদের, সবই এনেছি, মানে 1000 টাকা নিয়ে গেছিলাম সব শেষ। আর ওদিকে মাছ এনেছি, মাছটা তোমাদের দেখাচ্ছি পরে, আগে এগুলোকে তুলে রাখি, তুলে দিয়ে একটু রান্নাটা বসাই, তারপর তোমাদের মাছটা দেখাচ্ছি। এরপরে দেখো সবজি নিয়ে গেছি, মানে নিয়ে চলে এসেছি কাটতে, প্রথমে দেখো উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি, উচ্ছে আর আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, তাহলে আর আলাদা করে কাটতে হবে না। আর পটল, আলু, আর দেখো সামনে এই যে একটা পেঁপে দেখছো, ওই পেঁপেটা দিয়ে ঝোল খাবো। আর জানো তো পটলের চোখলাও না বাটা করে খাওয়া যায়, সেই রেসিপিটা মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমাকে দেখতে হবে চেক করে আমার ভিডিওগুলো, ওই জন্য দেখো পটলের চোখলাগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, মানে অন্য একদিন এই পটলের চোখলা বাটাটা একটা শুকনো ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, একটা রেসিপি হয়ে যাবে। আর পটলগুলোকে কেটে নিচ্ছি সমস্ত, পটল, আলু আর পেঁপে দিয়ে ঝোল হয়ে যাবে, বেশ ভালো লাগবে খেতে, সবজি দিয়ে ঝোল খেতে ভালো লাগবে, কারণ ঘুরে আসার পরে সবজি দিয়ে ঝোলটা ভালোই লাগে। দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য কি রান্নাবান্না কিছু করা যায় নাকি, মানে অন্য কিছু করা যায় নাকি, না ও পেঁপে আলু পটল দিয়ে ঝোল খাবে, কিন্তু ওকে মাছটাও দেবো, কারণ মাছ খেতে চায় না বুঝলে তো, আর তো কাতলা মাছ নিয়ে এসেছি ওই জন্য কাতলা মাছ দিয়েই দেবো, তবে রুই মাছই খেতে চায় না, কাতলা মাছ তো অনেক ব্যাপার, দেখা যাক আজকে দেবো, যদি খায় খাবে, না খায় না খাবে। আর দেখো পটলগুলো আমি চোখলা ছাড়িয়ে নিয়েছি, পটলগুলো ছড়ানো হয়ে গেছে আর আলুগুলো ছড়ানো হয়ে গেছে, তবে এই মানে এরকম বসে বসে সবজি কাটতে না খুব সুবিধা হয় জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে গেলে কোমরে লাগে, তারপরে ব্যথা লাগে, ঘাড়ে স্পন্ডেলাইটিস আছে আমার, ঘাড়েও ব্যথা লাগে, ওই জন্য এরকমভাবে বসে বসে সবজি কাটা খুবই ভালো। আর দেখো এই একটা সাদা মতো যে বোর্ড আছে, এই বোর্ডটা আমার দিদা দিয়েছে, এই বোর্ডটার মধ্যে সবজিগুলোকে রেখে কাটি, তাহলে আর কাঁচের মানে তাহলে আর নিচে রেখে কাটতে হবে না, তাছাড়া কাঁচের ওপর তো রেখে কাটা উচিত না, কাঁচটা ভেঙে যেতে পারে বা চিরকেও যেতে পারে ওই জন্য। আর দেখো একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, আর দেখো একটা ছোট্ট মতো গাজর নিয়ে নিয়েছি, এই গাজরটা না যখন পুরীতে গেছিলাম তার আগেই আনা ছিল, তবে শুকিয়ে গেছে ওই জন্য ওপর দিকটা একটু একটু কালো কালো মতো মনে হলো, ওপর দিকটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপরেই আমি
মানে গাজরটাকে নিয়েছি, আর দেখো একটা প্লাস্টিকের মধ্যে আমি পটল আলুর চোকলাগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর দেখুন আমি খেয়ালই করিনি, মাম্মাম এত বদমাইশি করছিল, খেয়ালই করিনি যে ক্যামেরার সামনেই, তোমাদের মুখের সামনেই প্লাস্টিকটাকে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ না, মানে দেখে তো দেখতে পাচ্ছ তো, মানে একবার ঘরে আসছে একবার বাইরে আছে, বদমাইশি করে প্রচণ্ড। স্কুল তো এখন ছুটি, জানি না কবে স্কুল খুলবে, গরমের জন্য তো স্কুলটা ছুটি, ওই জন্য ওকে নিয়েই রান্নাবান্না করা মানে খুবই টাফের ব্যাপার। ওই জন্য প্লাস্টিকটা যে মুখের সামনে আছে আমি খেয়ালে করিনি, দেখো এতক্ষণ বাদে খেয়াল করলাম, ওই জন্য প্লাস্টিকটাকে ছড়িয়ে রাখলাম। আর দেখো আমি পেঁপেটাকেও না কেটে নিচ্ছি, তবে পেঁপে দিয়েও ঝোল খেতেও প্রচণ্ড ভালো লাগে, আজকে আর প্রেশার কুকারে করবো না। তো চলো এবার তোমাদের সাথে একটু মাছগুলো দেখিয়ে নিই। ভাত দেখো এদিকে বেশি বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যেই দাঁড়ো গরম প্রচণ্ড, আর ভাতের মধ্যেই উচ্ছে আর আলু দিয়ে দিয়েছি, তাহলে উচ্ছে আলু ভাতা হয়ে যাবে, মানে ভাতে হয়ে যাবে। আর এখানে দেখো আলু পেঁপে আর পটল তো কেটে নিয়েছি তো তোমরা দেখলে, আর এখানে মাছগুলো দেখো যে কাতলা মাছ এনেছি, কারণ কাতলা মাছ অনেক দিন ধরে খাওয়া হচ্ছিলো না, ওই জন্য ভাবলাম কাতলা মাছ। দেখো ভাগ ভাগ করে লিখে দিয়েছি, লেজারগুলো দুটো এক জায়গায় রেখেছি, মাছের পিসগুলো এক জায়গায় রেখেছি। আর এখানে দেখো নিয়ে এসেছি হচ্ছে চারাপোনা মাছ, আর এখানে দেখতে পাচ্ছো কাতলা মাছের মাথাগুলো দেখো একবার জাস্ট বিশাল বড় বড়। তো চলো এগুলোকে আবার ঢাকনাগুলো বন্ধ করে রাখি, দেখো এত বড় কৌটোতে ঢুকিয়েছি তার সত্ত্বেও মুখ বন্ধ হচ্ছে না। আচ্ছা চারাপোনা মাছ, এইটাতে কাতলা মাছ, এটাতেও হচ্ছে কাতলা মাছ, আর এই চারটে পিস মাছ রেখেছি হচ্ছে আজকে করবো বলে পটল আলুর ঝোল দিয়ে। তো চলো মাছ মোটামুটি স্টোর হয়ে গেলে এক দু সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটুখানি ফুটে গেলে এরপর মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর দেখো এখন কটা বাজে, 11:20, এখনও বিছানাপত্র ঝাড় দেওয়া হয়নি। তো চলো রান্নাবান্নাটা করি নি, আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। এরপরে দেখো আমি দেখাচ্ছি আমার মাছের ঝোল করা একদম কমপ্লিট হয়ে গেছে, একটু পাতলা পাতলাই ঝোল করলাম, সবাই মিলে একসাথেই খাবো। আর তাছাড়া আজকে তোমাদের যেহেতু শুক্রবারের ব্লগটা শেয়ার করছি, সেহেতু মাছের মানে পিসের পরিমাণ এখন একটুখানি কম, কারণ আজকে তো শুক্রবার, মানে বাবাদের বাড়িতে তো খাবার দিয়ে আসার কোনো মানে বন্দোবস্ত নেই, মানে মা যেহেতু আজই নিরামিষ খায়। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আগে থেকেই একটা বাটিতে আমি মাছটা তুলে রেখে দিচ্ছি, তাহলে আর আমি শাশুড়ি আর মাম্মাম তাহলে একসাথে খেয়ে নেবো, তাহলে ওর মানে তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা করে তাহলে বাটিতে তোলা থাকবে, তাহলে টেনশন হবে না। মানে কী হয় বলো তো, একটা বাটিতে যদি পুরোটা ঢেলে রাখি না, তখন যেন মনে হয় যে কম কম মনে হচ্ছে, ওর মানে বেশি হবে কি কম হবে, বা আমাদের ঝোল বেশি হবে কি কম হবে বলে একটা টেনশন হয়ে যায়। ওই জন্য ওর যখনই কোনো মাছের ঝোল করি বা ডিমের ঝোল করি, ওর এরকম ধরনের একটা আলাদা করে বাটিতে তুলে রেখে দিই। আরও পেঁপে বেশি খায় না, ওই জন্য পেঁপে দুটো তিনটে মতো দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আবার তুলে রেখে দিলাম। দেখো ওর মাছের ঝোলটা আলাদা করে রেখে দিলাম, এরপর আমাদের মাছের ঝোলটা একদম আলাদা করে রেখে দেবো। আর আজকে না একটু ননস্টিকের কড়াইতে রান্না করেছিলাম, মানে ননস্টিকের কড়াইতে প্রতিদিন রান্না করা হয় না, কারণ ননস্টিকের কড়াইটা অনেকটা বড়, তো মানে ছোটোখাটো বা একটু কিছু কিছু রান্না করতে গেলে তখন ওই ছোটো একটা কড়াই দিয়েছে মা, সেটাতেই করি। আর দেখো মাছের পিসগুলোকে আগে থেকে তুলে নিচ্ছি, তার কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে এই মাছগুলো বেশি ভাঙবে না। আর দেখো একটা চারাপোনা মাছও নিয়ে নিয়েছি, কারণ যখন চারাপোনা মাছগুলোকে ধুয়ে মানে তুলে রাখছিলাম ফ্রিজের মধ্যে, তখন দেখলাম একটা চারাপোনা মাছ পড়ে আছে, তখন দেখলাম যে আবার কেন ফ্রিজে ঢোকাবো, দরকার নেই, একেবারে মাছটা ভেজেই নিই, ভেজেতে ঝোলে মানে ভেজে ঝোলে দিয়ে দিই, তাহলে আর রাত্রিবেলার জন্য আমাদের হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। মানে যেহেতু মানে রাত্রিবেলা প্রতিদিন তো রুটি করে, কারণ মামাকে পড়াতে বসতে হয়, রুটি দুধ খাওয়া হয়ে ওঠে না, কারণ রুটিটা করতে হবে, আটাটা মাখতে হবে। আর দেখো ঝোলটাও ঢালা হয়ে গেছে, একদম ঝোল আমার কমপ্লিট, তার মানে বুঝতে পারছো রান্নাবান্না সব কমপ্লিট। উচ্ছে আলুটা তো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা শাশুড়িকে বলে দিয়েছি যে আমি যখন স্নান করতে যাব তখন যেন মেখে রাখে। মাছের ঝোল করা কমপ্লিট, এবার আমি গ্যাস ফ্যাস মুজবো। তো দেখো মাছের ঝোলটাকে এবার এবার আমাদের মাছের ঝোলটা আলাদা, তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোল আলাদা হয়ে গেল, তাহলে আর কোনো অসুবিধা হবে না, কারণ মাছের ঝোল এবার ওকে দেখি রাত্রেবেলা যদি অন্য কিছু করে দিতে পারে ঘি দিয়ে, তাহলে একটুখানি রাত্রেবেলা যখন ভাত করবো একটুখানি আলু সেদ্ধ দিয়ে দেবো, তাহলে প্রথম পাতে আলু সেদ্ধ ভাত দিয়ে খাওয়া যাবে, তারপরে পাতে মানে মাছের ঝোল দিয়ে খাবে, তা না হলে দইও দিতে পারি, দেখি জিজ্ঞেস করি, কারণ দই খাবে করে পাগল করে দিচ্ছিলো, দইও দিতে পারি। তো চলো এবার রান্নাঘরটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। রান্নাবান্নাগুলোকে জায়গায় জায়গায় রেখে দিয়েছি,
এরপর তো বুঝতেই পারছো যে রান্না করার পরে তো আমাদের সাধারণত ছুটি নেই রান্নাঘর থেকে, কারণ এবার গ্যাসের জায়গা পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর দেখো গ্যাসের পিছনে যে একটা লম্বা মতো কাঠ মানে প্লাস্টিকের মতো দেখতে পাচ্ছ, ওটা একদম তেলচিটে হয়ে গেছে। ওটা সামনে কেন রাখি বলো তো, তাহলে মানে তেল ফেল উঠলে তাহলে ওই মানে জানলার মধ্যে লাগবে না, ওইটার মধ্যেই লাগবে। ওই জন্য দেখো ননস্টিকের কড়াই ইউজ করলে কী হয় বলো তো, ননস্টিকের কড়াই ইউজ করলে মানে মানে মাছ দিয়ে কম লাগে, তাড়াতাড়ি মানে এও পড়ে না, তেল চিটেও পড়ে না বা পুড়েও যায় না। আর আমি ভিডিও করব কি, দেখতে পেলে তো মাম্মাম কেমন মানে ছবির সামনে এসে বদমাইশি করছে। মানে ও যদি ঘরে থাকে তাহলে আমার কাজ করতে করতে মোটামুটি দুটো আড়াইটে তো বাজবে, আর খেতে খেতে তো তিনটে বাজবে। আর ও না থাকলে কী হয় বলো তো, তাহলে তাড়াতাড়ি আমি কাজগুলো করে ফেলতে পারি। আর ও স্কুল থেকে আসার আগে আমার স্নানমান করা হয়ে যায়, শুধুমাত্র পুজোটা করে তারপরে ওকে স্নানমান করিয়ে দিই, তাহলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। কারণ কাজ করতে করতে যদি এবার কোনো বাচ্চা এরকম বদমাইশি করে তাহলে তো আরও বেশি দেরি লাগবেই। তো দেখো খুব একটা বেশি বাসন পড়ে না আমার, কারণ আমি রান্না করতে করতেই না বাসনগুলোকে মানে মেজে রেখে দিই, কারণ বেসিনের মধ্যে বাসন যদি একগাদা থাকে তাহলে ভাতের মার গালতে অসুবিধা হয়, আর তাছাড়া তখন একদম অনেক বাসন পড়ে যায়, তখন বাসন মাজতেও অসুবিধা হয়ে যায়। আর নুনের কৌটোটা হলুদের কৌটোটা আমি কোনো রকম মানে কোনো কৌটোই আমি বাইরে বার করে রাখি না, কারণ রান্না বান্না হয়। আর দেখো এখন গ্যাসটাকে পরিষ্কার করছে হচ্ছে ভীম লিকুইড দিয়ে, যে ভীম লিকুইডটা পাওয়া যায় ওটাই মা একটা কৌটো দিয়েছিলো, ওই কৌটোটার মধ্যেই ঢেলে নিয়েছি। এবার ভীম লিকুইডটা দিয়ে না কিছুক্ষণ ধরে একটু মানে মাখিয়ে রেখে দিই, তারপর ধরো কোনো রকমের কাজকর্ম থাকলে বা ঠাকুর বাসন মাজা ফাজা থাকলে দেখো এরকমভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে নিই। প্রতিদিনই গ্যাসটা ভালোভাবেই পরিষ্কার করি, কারণ আমাদের মানে প্রতিটা জিনিসই একটা শিল্প, এই যে রান্নাটা একটা শিল্প প্লাস রান্নাঘরও আমাদের মন্দিরের মতো, রান্নাঘরটাকে তো অবশ্যই পরিষ্কার করতেই হবে, তা না হলে তো আমার জন্য দেখো এমনি জানলাটাও একটুখানি মেজে নিলাম তাতে সুবিধা হয় তেল চিটেটা না পড়ে। এরপরে দেখো একটুখানি ঠাকুর বাসনটা মেজে নিয়ে এলাম, মানে মেজে এনে ঘরের যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। এরপরে একটুখানি মাকে ফোন করলাম, কারণ অন্য সময় না সময় হয়ে ওঠে না মাকে একটুখানি ফোন করার, ওই জন্য দেখো কানের মধ্যে ফোনটা লাগিয়েই কাজগুলো করছি। আর ভীম লিকুইডটা আমি গ্যাসের মধ্যে বুলিয়ে একটু 5 থেকে 10 মিনিট মতো রেখে দিই, তাহলে কী বলতো এই যে গামছাটা দিয়ে যে মুছছি গামছাটা বেশিরভাগ না ধুয়ে মোছা হয়ে যায়, কিন্তু যদি সাথে সাথে ভীম লিকুইডটা ঘষে তারপরে গামছা দিয়ে মুছে তাহলে একটুখানি যেন কেমন কেমন একটা ছাপছাপ হয়ে থাকে। আর তাছাড়া এই রান্নাঘরে যে সমস্ত গামছা বা হাত মুছি বা ভাতের ন্যাকড়া এগুলো আমি মোটামুটি 3-4 দিন অন্তর অন্তর না গরম জলে ফুটি না, গরম জলে যখন ফুটিয়ে নিই তখন কী তেল বেরোয় বাপরে বাপ। মানে যেহেতু মানে যে কোনো রান্নায় ভাত বাদে যে কোনো রান্নায় তো তেল দিয়ে হয়, তারপরে গ্যাসে সেই তেলের ছিটে ছিটেগুলো পড়ে, সেটাকে যতই আমি সাবান দিয়ে ঘষি না কেন তারপরে তো এই কাপড় দিয়ে এরকমভাবে মুছতে হয়। এবার গ্যাস মানে রান্নাঘরে রান্না করার পরে থাকে হচ্ছে অনেক কাজ, প্রচুর কাজ থাকে, মানে দেখতেই তো পেলে যে কখন থেকে শুরু করেছি কাজকর্ম করতে। মানে সবজি কাটা থেকে শুরু করলাম, সবজি কেটে নিলাম, তারপরে রান্না করে নিলাম, তারপরে এবার চলে এসেছি এবার রান্নাঘরে, রান্নাঘরেও কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এরপরে মামামকে স্নান করিয়ে নেবো, এবার স্নান করালে কী হয় বলতে এবার আমি ঘরটা মুছে ওকে খাইয়ে দিতে পারবো, কোনো দিন ও খেয়ে নেয় আবার কোনো দিন আমি বলি যে তাহলে আমি স্নানটা করে আসি তারপর তোকে খাবো, মানে ওর ওপরে নির্ভর করে। ও যখন বলে যে হ্যাঁ মা আমার খিদে পেয়েছে আমাকে খাইয়ে দাও, তখন ওকে ঘরের মধ্যে বসিয়ে খাইয়ে দিই, তা নাহলে এখন টেবিলের মধ্যে বসিয়ে খাইয়ে দিই। আর আগে না মাছ খেতে চাইতো না বুঝলে তো, মানে পুরীতে গিয়ে একটু কিছু কিছু জিনিস খাওয়া শিখেছে, আগে ঝালও খেতে পারতো না, এখন একটুখানি ঝাল খেতে শিখেছে, তারপর চিকেন একটুও খেতো না। সব বাচ্চারা শুনি কী সুন্দর, যেমন আমাদের বাড়িতে যে আমাদের কাজের মাসি কাজ করে সেখানে মানে তার নাতনিটা কি সুন্দর করে লেগ পিস মুখে দিয়ে খায়, কিন্তু আমার মেয়ে ওই সমস্ত কিচ্ছু খায় না। মা বলে তো যে মাসির নাতনি কি সুন্দর করে চিকেন খায়, ঝাল ঝাল চিকেন খায়, কিন্তু আমার মেয়েকে একটুখানিও ঝাল দিতে পারি না। তো যাই হোক পুরীতে গিয়ে একটুখানি ঝাল খাওয়া শিখেছে, ওই জন্য মা বলেছে যে একটুখানি না হলেও হাফ চামচ মতো হলেও ওকে একটুখানি ঝাল দেওয়ার চেষ্টা করবে, যাতে ওর হ্যাবিটটা হয়ে যায় ঝাল খাওয়ার। তো আমি সেই চেষ্টাই করছি যে যাতে মানে একটু একটুখানি ঝাল দিয়ে রান্না করছি একটুখানি ঝাল দিয়ে। তো চলো এবার কাজ হয়ে গেছে, আবার পরে কথা আসছে। দেখাচ্ছি না, মাম্মা এখন পড়াশোনা করতে বসেছে, অনেক দিন পরও পড়াশোনা করতে বসেছে, কারণ পরীক্ষাটা তো ওর শেষ হয়ে গেছিলো অনেকদিন আগে, তারপরে তো আমরা পুরী ঘুরতে গেছিলাম, তারপর থেকে আর পড়তে বসা মানে কালকেই তো ফিরেছে, তারপর থেকে আর পড়তে বসা আর হবে কালকে ফেরবো না। 20 20 100 এ ফিরবো।
আচ্ছা 2000-এ ফিরবে। আর এখন ওকে ম্যাথ করাচ্ছি, মানে হাতে গোনা যোগটাও শেখাচ্ছি, শিখিয়েছিলাম একবার ভুলে গেছে। আর এখন দেখো সব টেবিল দেখাচ্ছি, 1 থেকে 10 অবধি টেবিল। আর ছড়া বইটা নিয়ে বসেছি, করে ফেলো করে ফেলো। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে। আজকে তো আর মা কাছ থেকে রান্না বান্না আসেনি, কালকে রুটি দুধ খেয়েছিলাম, কিন্তু আজকে রুটি দুধ খাবো না, ভালো লাগছে না। ভাতের মধ্যে একটু ঢেঁড়স, একটা ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ঢেঁড়স সেদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে, ঢেঁড়সগুলো ভাঙেও নি, দেখো ভালো লাগছে বেশ। আজকে একটু ফুরফুরে হাওয়া ছাড়ছে, কিন্তু খুলবো কি, এত জোরে জোরে ধুলো আসে যে সবই ধুলোয় ভর্তি হয়ে যায় দরজাপত্র। ভাতটা দেখো ফুটেই উঠেছে, হয়েও গেছে ভাতটা, ঝুরঝুরে ভাত করব, কারণ বেশি গলা ভাত একদম ভাল লাগে না খেতে। তারপর একটা ডিম সেদ্ধ দিয়েছি, ঢেঁড়স সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি। দুটো আলু সেদ্ধ দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেব। তো চলো ভাতটা হয়েই গেছে, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। প্রথমেই চুলে লাগালি তো বন্ধুরা, দেখো শুয়ে পড়েছি, শুয়ে পড়েছে। আর দেখো এই যে পাখা, পাখার ওখানে দেখো না একটা পর্দা গিয়ে ঠেসছে, শুয়ে পড়েছে। আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, সকালবেলা থেকে তো শুরু হয়েছিল বাজারপত্র করা, সব বাজার আজকে করে ফেলেছি, মানে মাছ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে, আর না ডিম আনিনি, ডিম ছিল বলে ডিম আর আনিনি, বাজার তারপর মুদিমাল সবই করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাম্মাকেও পরীক্ষার পর থেকে একটুখানি পড়াতে শুরু করেছে জানো তো, তা না হলে পড়াতে শুরু না করলে আবার সব ভুলে যাবে। এমনিতে তো 4 থেকে ওদের 9 অবধি টেবিল ছিল, তারপরে আবার 10 থেকে আরও বেশি টেবিল আছে। আর তারপরে রিডিংটা পড়াতে হবে, তারপরে ধরো যে কোনো গল্প, মরাল সায়েন্স বলো বা রিডার বলো, যে কোনো গল্প শুরু করার আগে, মানে গল্প মানে প্রশ্ন উত্তর শুরু করার আগে গল্পটাকে তো আগে ভালো করে মানে বুঝিয়ে দিতে হবে, সেই জন্য সেগুলোকেও আগে থেকে করে নেবো। আর এখন ওদের স্কুল ছুটি আছে, মানে আমরা যখন পুরীতে গেছিলাম ঠিক আছে, তখন ওদের যে 3টে পরীক্ষা যে মামামের বাকি ছিল, ওটা তো মামাম অন্য পরীক্ষাগুলোর সাথে দিয়ে দিয়েছিলো, তো ওই সপ্তাহটাতে পুরোটাই ছুটি ছিল। মানে আমরা শুক্রবার গিয়ে নেমেছি, আর শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পুরো ছুটি ছিল। আর এই সোমবার থেকে পরপর 3টে পরীক্ষা হয়ে গিয়ে আবার দু তারিখ থেকে খুলবে। এবার 2 তারিখে যদি গরমটা মোটামুটি থাকে, বা ধরো সরকারের নির্দেশ অনুযায়ী যদি, কথা বলছি তো, সরকারের নির্দেশ অনুযায়ী যদি স্কুল বন্ধ রাখার অনুমতি দেয় তাহলে তো কোনো ব্যাপার না। আর যদি স্কুল চালু থাকে তাহলে বলেছে যে 8টা থেকে, যেটা 9টা থেকে হতো সেটা 8টা থেকে 11:30 অবধি হবে, মানে কোনো প্রেয়ার হবে না, কোনো টিফিন হবে না, মানে বাচ্চাদেরকে ভালো মন্দ করে, মানে ভালো মন্দ খাওয়া দাওয়া বা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে পাঠাতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ধরো 8টা থেকে যদি স্কুল হয় তাহলে বাচ্চাদের 7:30 থেকে 7:30 সময় খাওয়াতে হবে, এবার 7:30, 8:30, 9:30, 10:30, 11:00 মানে 5-6 ঘন্টা ওরা কী করে না খেয়ে থাকতে পারবে জানি না। সেটা দেখি যদি ম্যাডামের সাথে বা স্যারের সাথে কথা বলতে পারি, তাহলে বলবো যে অতক্ষণ ধরে 11:30টার সময় যদি ছুটি হয় তাহলে সেটা 12টা করুক, কারণ ওদের আগে 1:30টায় ছুটি হলো, এবার 1:30টায় ছুটি হলে 2টোয় আসতে ওদের অনেকটাই দেরি হয়ে যেত, কিন্তু 12টার তো কোনো অসুবিধা নেই, 12টা অবধি যদি স্কুলটা চলে ঠিক আছে, তাহলে ধরো 11:30, 12টা যদি স্কুলটা চলে তাহলে ওরা 12:10-15 মধ্যে বাড়িতে চলে আসতে পারবে। তা আধ ঘন্টা যদি টিফিন দেয়, বাচ্চারা যেইটুকুনি খাবে না কেন, পেটটা তো একটু ভর্তি থাকবে, জানি না তারপর কী হবে, দেখা যাক। আগে তো ওদের পরীক্ষা শেষ হোক, এখনও স্কুলের পরীক্ষা শেষ হয়নি, কারণ গরমের জন্য একবারে বন্ধ ছিল, তাই হোক দেখা যাক কী হয় না হয়। তো আজকে আর বেশি কথা বলছি না, শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। কালকে নিয়ে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, তো তোমরা সাথে দেখো পাশে দেখো,
আর অবশ্যই আমাকে সাপোর্ট করে দিও। তো আজকের মতো এইটুখানি, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।